নাম বলুন রবিকে আমার বাবা উনি কি করেন রিটায়ার্ড আপা এটা তো সিনিয়র সিটিজেনের মামলা সর্বনাশ আপনারা কি মানুষ নাকি আমাকে বলেন তো আসলে হ্যাঁ একটা সিনিয়র সিটিজেন অসুস্থ আর আপনি আসছেন তার সিরিয়াল নেওয়ার জন্য আনিশ আপনি তাকে আছেন আপনি জান না অ্যাম্বুলেন্স বের করুন কুইক আমি আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা হ্যাঁ এখনই যেতে হবে আসসালামু আলাইকুম আজকের সিরিয়ালে কে নাম ঢোকানো যাবে কালকে পরশু হলে অসুবিধা নাই বস আমার ভাই কোন সিরিয়াল লাগবে আপনি ভিতরে যান কি ভাবতেছেন ভাই এই ডাক্তার ভালো না রোগী আসে না সিরিয়ালও লাগে না আবার ভিজিট টিজিটও লাগে না কি কি লাগে না ভিজিট লাগে না কি বলেন ভিতরে যে বসে আছে সে কি ডাক্তার নাকি নকল ফকল করে ডিগ্রি পাস করে ভুয়া সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করতেছে ভালো কথা বলছেন ভাই নিজে যদি বিশ্বাস না করেন একটু ভিতরে যান গিয়ে নিজেই চেক করে দেখেন না রে ভাই আমি তার মাঝে মাঝে আসি না যে মাছ টিপে দেখবো তা জানা পচা যান অন্তত একটা বার ভিজিট তো লাগতেছে না আচ্ছা আমি দাঁড়াবো আমার নাম সুজা উদ্দিন জামান বয়স চল্লিশ শুধু জামানও বলতে পারে ঠিক আছে জামান সাহেব প্রথমে আপনি এটা ধরে নেন যে আপনি পুরোপুরি সুস্থ আপনার কিছুই হয়নি আমার আসলেই কিছু হয়নি তাহলে ডাক্তারের কাছে এলেন যে আমার বাবার জন্য সিরিয়াল দিতে আমাদের এখানে কিন্তু রোগী একাই আসে তার সাথে কাউকে আসতে হয় না মানে রোগীর যদি এখানে আসার ক্ষমতা না থাকে তাহলে তাহলে আমরা রোগীর কাছে চলে যাব জাস্ট একটা ফোন করে দিবেন তাই জি তো রোগীর যদি টেস্ট ফেস্ট করতে হয় তাহলে আমাদের সাথে তো অ্যাম্বুলেন্স আছে টেস্ট করাতে হলে আমরা রোগীদেরকে সোজা হাসপাতালে নিয়ে আসি আর তাছাড়াও যত অসহায় বেকার গরিব দুস্থ রোগী আছে আমরা নিজ দায়িত্বে বিনা খরচে তাদের সকল টেস্ট করি চিকিৎসা প্রদান করি ঠাট্টা করতেছেন এটা হয় নাকি সিরিয়ালই তো পাওয়া যায় না আর সিরিয়াল পেলে ডাক্তার দেখানোর পরে ডাক্তারদের টেস্ট ফেস্টের কথা বলে সেটার জন্য 14 জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় বোতলের পর বোতল রক্ত লাগে তারপরে টেস্টে দিতে হয় এবং সেই টেস্টের রেজাল্ট ঠিকঠাক মতো হবে কি না তা নিয়ে টেনশন করতে হয় টাকার টেনশন তো আছেই আর আপনারা বলতেছেন যে আপনারা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন আবার বিনা খরচে ভালো ভালো আরে ভাই আমরা তো বেতন পাই অতিরিক্ত টাকার কি দরকার বলেন আপনাদের সেবা করতে পারলেই আমাদের জীবন ধন্য মরেও শান্তি এই যে দেখেন এখানে কোনো রোগী নেই কেন কারণ আমরা নিজেরা রোগীদের কাছে যাই রোগকে আমরা জবাই করি কিভাবে সবাইকে সুস্বাস্থ্যের ব্যাপারে সচেতন করি আর বাকিটা উপরওয়ালার ইচ্ছা এখন বলুন রোগীকে আমার বাবা উনি কি করেন রিটায়ার্ড আপা এটা তো সিনিয়র সিটিজেনের মামলা সর্বনাশ আপনারা কি মানুষ নাকি আমাকে বলেন তো আসলে হ্যাঁ একটা সিনিয়র সিটিজেন অসুস্থ আর আপনি আসছেন তার সিরিয়াল নেওয়ার জন্য আনিশ আপনি তাকে আছেন কারণ জান না অ্যাম্বুলেন্স বের করুন কুইক আমি আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা হ্যাঁ এখনই যেতে হবে চলুন চলুন আপনি অ্যাড্রেসটা কোথায় বলুন তো আমাদের এখনই যেতে হবে অবস্থা কি বেশি খারাপ না চলুন উঠুন জামান ওই জামান দেখছো কারবার টিভির দিকে ছায়া ছায় ঘুমাইতেছি এই শ্রাবণ কুমার কিসব অ্যাম্বুলেন্স আসে নাই আচ্ছা ডাক্তার কি বলছে কি কি টেস্ট দিছে বলো তো আরে বাবা রে আলসার ঘরে আলসা ছায়া ছায়া ঘুমাইতেছো
ভালো করে টিভিটা দেখ দেখ ভুল চিকিৎসা লাগে কিরম মারামারি চলতেছে বাবা রে বাবা ভাই তো ভালো আল্লাহর ওয়াস্তে আমার লাগে একটা ভালো ডাক্তারের সিরিয়াল নিয়ে আয় সুন্দর একটা স্বপ্ন তো দেখতেছিলাম আব্বা আরে চুপ কর সুন্দর স্বপ্ন দেখতেছি তুই কি চাস আমি মরে যাই আচ্ছা ঠিক আছে তাই যদি চাস তাহলে ডাক্তার লাগবো না তুই যা দোকানে গিয়া নাম্বার ওয়ান দেখিয়া এক বোতল ইন্দুরমারের ওষুধ লইয়া আমার লেগে যা আচ্ছা ঠিক আছে এত ডরাইও না ভালো ডাক্তারের সিরিয়ালই আনতেছি দেখেছি আরে বাবা রে যা না যা উঠ 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 যা সর্বনাশ কি অবস্থা দেখো ভুল চিকিৎসা কারে কয়